হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে সত্যমেব জয়তে 2 এর ট্রেলার নিয়ে। তো আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে আমাদের একটা নতুন ফরম্যাট। এই ধরনের ফরম্যাট আমরা তখনই রিভিউ করব যখন সিনেমাটা হচ্ছে আটমোস্ট ক্রিঞ্জ একটা সিনেমা, যেটা মুখ খুলে ক্যামেরা ফেস করে রিভিউ করার মতো সাহস নেই। সেখানে আমরা এই ধরনের পদ্ধতি ব্যবহার করব। তো এবার কোথা থেকে শুরু করবো, কোথা থেকে শেষ করবো বুঝতে পারছি না, একটু ভাবছি। নিখিল আডবানি এটার প্রডিউসার। নিখিল আডবানি বাকি এত ভালো ভালো কাজ করছে, মুম্বাই ডায়েরিজের মতো কাজ করছে, আরও ভালো ভালো কাজ করেছে আগেও, এয়ারলিফ্টের মতো সিনেমা প্রডিউস করেছে। হঠাৎ আমি বুঝতে পারিনি এই সত্যমেব জয়তে মিলাপ মিলন জাভেরির ম্যানবুবসগুলো দেখলে নিখিল আডবানির কি মাথা খারাপ হয়ে যায় যে এই ধরনের সিনেমা প্রডিউস করে দেয়। তো আমি যখন এর পোস্টার বেরিয়েছিল তখনই এর গল্প প্রেডিক্ট করে দিয়েছিলাম, এবং সেটাই গল্প যে বাপ জন, সেটা হচ্ছে একজন চাষি ছিল, সে তাকে মেরে দিয়েছিল যারা। এবার দুই ছেলে জন আছে, একটা পুলিশ অফিসার আর একটা পলিটিশিয়ান দেখাচ্ছে, আবার রাত্রিবেলা সে লোকের গান মারে, সেটা হচ্ছে আরেকটা জন। তো এবার এই টোটাল তিনটে জন আছে, এবার এরা তিনজন মিলে আমাদের গান মারছে। তো এটাই হচ্ছে গল্প। তো এখানে মানে চূড়ান্ত লেভেলের ওভার দ্য টপ অ্যাকশন আছে। সাউথ ইন্ডিয়ান তেলেগু সিনেমা, তেলেগু বি গ্রেট সিনেমাকে হার মানিয়ে দেবে সেরকম ওভার দ্য টপ অ্যাকশন আছে, সুপার ক্রিঞ্জ ওয়ার্দি ডায়লগস আছে। আর তার সাথে রয়েছে ভূষণ কুমারের বউ, যাকে দেখে ইয়াদ পিয়া গিয়ানে লাগে ভিগি ভিগি রাতমে। এবং তার সাথে রয়েছে নুরা ফাতেহির পোঁদ, মানে নুরা ফাতেহি সেই আবার পাছা দোলাবে যা দুলিয়ে থাকে। আর এইটাই রয়েছে, আর কিছু দেখতে পেলাম না। লাউড, চূড়ান্ত লাউড ডায়লগস, জন চেঁচাচ্ছে আর লাউড বিজিএম বাজে। তো এটাই ছিল হচ্ছে গোটা ট্রেলারটার মধ্যে আলট্রা ক্রিঞ্জ, আলট্রা ক্রিঞ্জ। তো এই ডায়লগগুলো 1870s কেন আমি জানি না, 1800 সালে হতো কিনা এরকমভাবে কথা লোকে বলতো কিনা, যে এরকম লাউডভাবে ডায়লগ দিয়েছে। সো ইয়া, মানে আমি দেখে মানে আমি আর মুখ দেখানোর মতো অবস্থায় নেই, তাই জন্য বালতি চাপা দিয়েছি। তো থার্ড ওয়েভ নয়, আমি আগে বলেছিলাম যে থার্ড ওয়েভ, অনেকে লিখছিল আমাকে ইনস্টাগ্রামে যে থার্ড ওয়েভ ইজ হিয়ার, থার্ড ওয়েভ ইজ হিয়ার, ওয়েভ ইজ হিয়ার। এটা থার্ড ওয়েভ নয়, করোনার বাবা এটা, বুঝতে পারছেন? তো আপনাদের কী মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম সেগমেন্ট আরও চাই কিনা কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।